আরে ভাই, মাথাটা আজকে আমার নষ্ট পুরা। টিকটকে আমি স্লাইড করতেছিলাম, টিকটকে মাঝে মধ্যে ঢুকি, ওখানে মাঝে মধ্যে আমি পোস্টও দিই। তা টিকটকে স্লাইড করতে করতে আমি অনেক ট্রেডার খুঁজে পাইছি, হিউজ হিউজ ট্রেডার, এবং তারা এত 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 টাকা ইনকাম করে 5 মিনিটে 10 মিনিটে, মানে বলার বাহিরে। তাদের টিকটকগুলো স্লাইড করলাম, প্রোফাইল ভিজিট করলাম, অনেক কিছুই দেখলাম। ট্রেডিংয়ের প্রেক্ষাপটটা তারা চেঞ্জই করে দিছে। ট্রেডার কারা, সেই প্রেক্ষাপটটা চেঞ্জ করে দিছে, মানে গেমলিং করতেছে সেইটা বোঝায় না, বোঝা যাচ্ছে ট্রেডিং করতেছে, নাম দিছে ট্রেডিং। তাহলে চিন্তা করেন, 15 মিনিট 1 ঘন্টার মধ্যে তারা একটা ট্রেড নিতেছে, সেইখান থেকে প্রফিট করতেছে, আর টাকা ছড়াছড়ি, এদিকে টাকা ওদিকে টাকা সেদিকে টাকা, টাকা আর টাকা, শো অফ শো অফ শো অফ করতে করতে পুরো মাটি। হাসতে হাসতে আমি পেটের খোলা, আমার ব্যথা হয়ে গেছে আজকে। আমি সব ভিডিওগুলো দেখতেছিলাম, কিছু হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানের ওই সব ভিডিওগুলো কাট কপি করে ওগুলো লাগানো আছে, যে এখান থেকে ডাউন হবে আপ। এদের ভিডিওগুলো দেখে, এদের যে কন্টেন্টগুলো দেখে, এবং নিচে অনেকে কমেন্টস করে, হিউজ 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 লোক কমেন্টস করে, এগুলো দেখে আসলে হাসি ধরে রাখতে পারলাম না। কারণ মানুষ কতটা বোকা, ফরেক্স ট্রেডিং, স্টক ট্রেডিং এগুলো কি, আর এই সব বাইনারি অপশন ট্রেডিং, অ্যাপসের মাধ্যমে ইনকাম, উপরে গেলে বাই, নিচে গেলে সেল, একটা প্রফিট পাচ্ছে, $200 $100 বাজি ধরতেছে, জাস্ট শো অফ করায় ওটা থেকে কিছুটা প্রফিট পাচ্ছে, এতেই ট্রেডিং শিখে গেছে। আর যে বেটারা বছরকে বছর এই সেক্টরে আসে, এটা নিয়ে পড়াশোনা করতেছে, তারা কি, আশ্চর্য লাগে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা, বা বাঙালিদের প্রেক্ষাপট, যেভাবে শো করা হয়, টাকা টাকা দেখাইলেই মনে করে যেন এইটা, এই সেক্টরটা কি, খুব সহজে শর্টকাটে ইনকাম করা যায়। আসলে একটা জিনিস করতে গেলে, বা শিখতে গেলে, বা জানতে গেলে, বুঝতে গেলে, বা সেখান থেকে ইনকাম করতে গেলে অনেক স্টাডি প্রয়োজন। সেই জিনিসটা এইসব গভর্নমেন্ট মার্কা মানুষদের কে বুঝাবে? মূলত হচ্ছে আমরা শর্টকাটে বড় লোক হইতে চাই, শর্টকাটে অনেক অনেক টাকা ইনকাম করতে চাই। যখন এইসব দেখি তখন না জানি না শোনা না বুঝাই ঝাঁপাই পড়ি। আসলে এটা করতে গেলে, বা এটার পিছনে কতটা শ্রম দিতে হয়, কতটা স্টাডি করতে হয়, কী করতে হয় না করতে হয়, এগুলো অ্যানালাইসিস করি না। আবার অনেকে আছেন যে শর্টকাটে 2 দিনে যখন কোনো কিছু জানে গেছেন, মানে পারা শুরু করছেন, তখন মনে করেন যে আমি কী জানি কী হয়ে গেছি। যখন সর্বস্ব হারায় তখন হচ্ছে বুঝতে পারে যে আমি ভুল পথে ছিলাম, তখন শেখার জন্য তার আগ্রহ পোষণ করে। তা যে যাই করুক না কেন, আগে যে বিষয়টা থেকে ইনকাম করতে চান, সেটা যেই সেক্টরে হোক না কেন, আগে সেই বিষয়টা ভালো মতন জানেন বুঝেন, তারপরে ওখানে ইনভেস্টমেন্টের কথা বলেন বা করেন। অতটা সহজ না টাকা ইনকাম করা।